নান্নু এবং আমি বিশেষভাবে আমরা যখন আমাদের ঘরোয়া ক্রিকেট খেলতাম তখন আল্লাহর রহমতে অনেক দর্শক আসতো এবং প্রতিদিনই আমাদের গালি খেতে হতো। ইদের জয়ী হলে প্রতিপক্ষ ইয়ে মমডার্ন, হেরে গেলে আমাদের নিজেদের সমর্থকরা আমাদেরকে গালমন্দ করতো। সো ক্রিকেট খেলাটা প্রেশার, এই খেলায় যারা মাঠে খেলবে তাদেরও যেমন অপোজিশনের বোলিং অ্যাটাকের প্রেশার, রানের টার্গেটের পিছিয়ে প্রেশার, মিডিয়ার প্রেশার, ঠিক একইভাবে যে পদেই থাকবো আমরা আমাদেরকে শুনতে হবে। আমি আমার বিবেকের কাছে যদি ক্লিয়ার থাকি, আই থিঙ্ক এটা খুব কঠিন একটা ব্যাপার না, এটা যার যার রুচির ব্যাপার, কে কীভাবে কোন দৃষ্টিভঙ্গির থেকে দেখছে, কোন কীভাবে তিনি তার লেখনীর মাধ্যমে তার মতামতের বহিঃপ্রকাশ করছে, আমি কোন স্টাইলে কাজ করব কিংবা করতে পারবো কি পারবো না আমার মনে হয় এটা সময় বলে দিবে। ভালো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে কখনোই দোষ নাই, যদি দ্যাটস এ গ্রেটার ইন্টারেস্ট হয়, সেই ইগো নিয়ে কখনোই চলবো না। যদি কেউ আমার থেকে বেটার কোনো সাজেশন দেয় এবং সেটা যদি দলের জন্য ভালো হয় দ্যাটস মোস্ট ওয়েলকাম, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের যে জবটা আমি মনে করি সেই জায়গায় যদি স্বাধীনতার খর্ব হয় তাহলে সেটা আমার কাছে মনে হয় যে আপত্তিজনক। আমি মনে করি যে সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন থেকে ইজ বিট ডিফিকাল্ট, আমাদের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে কাউকে জাতীয় দলে চট করে সুযোগ করে দেওয়া, তার জন্য একটা পাথওয়ে আছে, আমাদের একাডেমি আছে, আমাদের এরপরে ঢাকা লীগ আছে, বিসিএল আছে, এ টিম আছে, তো সেই রুট ধরেই গ্র্যাজুয়ালি আসবে। তবে ট্যালেন্ট হান্টিংয়ের জন্য তো আমি মনে করি এজ গ্রুপেও একটা সিলেকশন প্যানেল আছে, তারা যদি এমন কোনো প্রতিভা খুঁজে পায় এবং আমাদেরকে সেই প্রতিভার কথা বলে তো আমাদের তো যেতে আপত্তি নেই তাকে দেখার জন্য, এই ব্যাপারে কোনো ইগো নাই। কিন্তু সে যোগ্য কি না বা যোগ্য করে তুলতে পারবে কি না এবং সেখানে কোচের ওপিনিয়নও অ্যাজ ওয়েল ইম্পর্টেন্ট, কেউ নেটে খুব ইমপ্রেসিভ হয় আবার মেইন প্ল্যাটফর্ম যেখানে নাকি ম্যাচটা হয় সেখানে আবার ঠিক ততটা ইমপ্রেসিভ হয় না, তো সেই ব্যাপারগুলো পরীক্ষার মাধ্যমে নিশ্চয়ই সেরকম এক্সট্রাঅর্ডিনারি কোনো কাউকে যদি পাওয়া যায়, আই উইশ যদি সেরকম কেউ আসে বাংলাদেশকে কন্ট্রিবিউট করার জন্য, ওয়াই নট। আমি চাই যে এখানে সবাই ভালো খেলুক, আমাকে অনেক স্ট্রেস করতে হোক যে কাকে রেখে কাকে নিব সেই ভালো ভালোর মধ্যে থেকে। যে প্রশ্নটা উনি করলেন যে এই রিপোর্টের সঙ্গে আসলে আমাদের যে দায়িত্বটা, আমাদের ফোকাসটা থাকবে আমাদের ভালো খেলোয়াড়, যে যোগ্য খেলোয়াড় এবং উপযুক্ত খেলোয়াড় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের গ্লোবাল টুর্নামেন্টে রিপ্রেজেন্ট করার মতো, তাদের দিকে নজর রাখা, তাদেরকে নিয়ে চিন্তাভাবনা করা। সেখানে যদি কেউ কোনো কারণে বাদ পড়ে বিসিবির কোনো সিদ্ধান্তের আলোকে, সেটা ডিসিপ্লিনারি কমিটি হোক বা রিপোর্টের কোনো আলোকে হোক, সেটা টোটালি বিসিবির এখতিয়ার, তারা সেখান থেকে যদি তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেন তখন আমাদের স্ট্যান্ড বাই যারা থাকবে তাদেরকে দিয়ে আমাদের রিপ্লেসমেন্টের আমাদের আমরা আমাদের কাজটা করবো।